দ্বিতীয় টি টোয়েন্টি চার রানে জিততে গেছি, কিন্তু মুস্তাফিজের খবর আছে আমি তোরে ছাড়ুম না। কাকু আমি আবার কি করলাম, আমি তো কিছু করি নাই। গতকাল তো লাস্ট ওভারে তুই আমার হার্ট অ্যাটাকের পথে নিয়ে গেছিলি, এর জন্য তোর নামে আমি পোস্ট অফিসে মামলা করবো। আরে কাকু বুঝেন না কেন, প্রতি ম্যাচে তো আমরা অনায়াসে জিততে যাই, তাই ওই সময় একটা নুবল দিয়া উত্তেজনা সৃষ্টি করছিলাম আর কি। আরে রাখ তোর উত্তেজনা, এখন থেকে উত্তেজনা সৃষ্টি করার আগে আমাদের মতো মুরব্বীদের কথা মাথায় রাখবি। আচ্ছা কাকু কথাটা পাশায় রাখ মনে। বাংলাদেশ দলের এইভাবে জিতার রহস্যটা আমি জেনে গেছি, এইটা যদি আইসিসি জানতে পারে তাহলে বাংলাদেশের খবর আছে। কি রে ভাতিজা তুই আবার কি জানলি? বাংলাদেশের প্লেয়ারদের মুখোশ পরে মিথুন আলী মাঠে নামে, সেই জন্যই বাংলাদেশের সাথে অন্য কোনো দল পারে না। আমি কিছু করলেও দুধ, না করলেও দুধ। কিরে ভাই ছাগলের দুধ নাকি গরুর দুধ নাকি ভেড়ার দুধ? আরে ভাই ওইটা দুধ না, ওইটা দোষ। আসলে খেলার সাথে সাথে আমি উচ্চারণটাও বইলা গেছি। বাংলাদেশের ক্যাপ্টেন মাহমুদুল্লাহ ভাই কই? তারে তো আজকে দেখতাছি না, কারণটা কি? আমি একটু ব্যস্ত রে ভাই, কারণ আমি পই পই করে হিসাব করতাছি। পই পই করে কিসের হিসাব করেন? ম্যান অফ দ্য ম্যাচ হইয়া কয় টাকা পাইলেন সেটার হিসাব নাকি? আরে না, নিউজিল্যান্ড খেলা না শিখে বাংলাদেশ সফরে কেমনে আসলো সেটার হিসাব মিলানোর একটু ট্রাই করতাছি। আরো তিনটা ম্যাচ বাকি আছে, ওইগুলাতে পই পই করে হিসাব আমরাও নিমু। সো ফানি। আমার মনে হয় মিরপুর স্টেডিয়ামের চার কোনায় বাংলাদেশ চারটা তাবিজ পুঁতে রাখছে, এই ব্ল্যাক ম্যাজিকের কারণেই অগসাতে এখন অন্য কোনো দল আর পারে না। তাবিজ পুঁতে রাখি নাই রে ভাই, পুঁতে রাখছি রশিদের নানির চুল আর তেলা পোকা কাটা লেহেঙ্গা। আরে কোন কি, আমার নানি তো লেহেঙ্গা পরে না, আমার নানি পরে জিন্সের প্যান্ট। এই জিন্সের প্যান্ট লেহেঙ্গা তোর নানি সবই একই জিনিস। সাকিব ভাই রে গতকাল ম্যান অফ দ্য ম্যাচ দেয় নাই দেখে সাকিব ভাই নাকি অনেক রাগ করছে। আরে রাগ তো করছি, তবে আমি আমার জন্য নয় মাহাদি হাসানের জন্য রাগ করছি, কারণ ম্যান অফ দ্য ম্যাচ হওয়াটা তার প্রাপ্য ছিল। হ ভাই একদম ঠিক বলছেন, গতকাল পোলা ডাকায় আমাকে পং মাইরা দিছে, চার ওভারে মাত্র বারো রান দিয়ে দুইটা উইকেট নিছে। আমি সেই জন্যই তো সবসময় কই আমরা বড়রা জাতীয় দলে আইসা খেলা শিখি, আর আফিফ মাহাদি নাসুম এরা খেলা শিখাই জাতীয় দলে আইসে। মিথুন তুমি গুরুত্বপূর্ণ সত্য একটা কথা বলছো, এই সত্য কথাটা বলার জন্য তোমারে যে কোনো একটা ম্যাচে খেলার সুযোগ করে দিব আমি। আচ্ছা গতকাল যদি বাংলাদেশ আমার কারণে ম্যাচটা হাইরা যাইতো তাহলে কি জাতি আমারে মেনে নিত? মেনে তো অবশ্যই নিত, তবে গালাগালি করতে করতে মিথুনদের লট অ্যাসোসিয়েশনের সভাপতি বানাইয়া দিত। যাক আল্লাহ বাঁচাইছে। পরপর দুইটা ম্যাচ হারছি সেটা কোনো ব্যাপার না, তবে আমার সব থেকে বেশি কষ্ট হয়েছে মুশফিক ভাইয়ের জন্য। কেন মুশফিক ভাইয়ের আবার কি হয়েছে? যে পোলাটা সারাটা জীবন উইকেটের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কিপিং করছে, সেই পোলাটাই গত দুই দিন ধরে উইকেট থেকে অনেক দূরে সীমানা দড়িতে দাঁড়ায় দাঁড়ায় ফিল্ডিং করতেছে, এর থেকে কষ্টের আর কি হইতে পারে? আহারে কি কোন কথা সত্য, তোমরা যে যাই বলো না কেন বাংলাদেশের ফিল্ডিং কিন্তু আগের থেকে অনেক ভালো হইছে। আরে মিথুন তো আর এমনি এমনি কয় নাই, বড়রা জাতীয় দলে এসে খেলা শিখে আর ছোটরা খেলা শিখাই জাতীয় দলে আইছে। হরে ভাই এই সত্য কথাটা কওয়ার কারণে তোর জন্য উপহার হিসাবে থাকছে একটা ব্রাশ, কারণ যার মুখে দুর্গন্ধ তার ব্রাশ উপহার দেওয়াই উত্তম। যাই হোক গতকালকে রিয়েল টি টোয়েন্টির ফিল্ড দেওয়ার জন্য নিউজিল্যান্ডকে, সাথে আমরা আমাদের নিজেদেরকেও অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। এতে ধন্যবাদ দেওয়া কি আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে, ততক্ষণের জন্য আলবিদা।